এক গৃহবধূকে খুনের ঘটনায় অভিযুক্তকে যাবজ্জীবন কারাদণ্ডের নির্দেশ চুঁচুড়া আদালতের। চুঁচুড়ার সত্যপীর তলার বাসিন্দা ছবি দে 2020 সালের 8ই মে তার স্বামী দীপঙ্কর দের সাইকেলে চেপে চুঁচুড়া লঞ্চ ঘাট থেকে বাড়ি ফিরছিল। ঠিক সেই সময় চুঁচুড়ার জেলা শাসক দপ্তরের সামনে সত্যপীর তলা এলাকার বাসিন্দা সুশান্ত মণ্ডল আচমকা ছবি থেকে সাইকেল থেকে ধাক্কা মেরে মাটিতে ফেলে দেয়। এরপর তার কাছে থাকা ধারালো ছুরি দিয়ে ছবি দের উপর আক্রমণ চালায়, তার গলা বুক পেট ছুরি দিয়ে আঘাত করে। ঠিক সেই সময় স্বামী দীপঙ্কর স্ত্রীকে বাঁচাতে আসলে তাকেও ছুরি দিয়ে তাড়া করে সুশান্ত। ঘটনাস্থলে মৃত্যু হয় ছবি দের। এরপরই এলাকা ছেড়ে গা ঢাকা দেয় সুশান্ত। ঘটনাস্থলে পুলিশ উপস্থিত হয়ে মৃতদেহ ময়না তদন্তে পাঠায়। ওই দিন রাতেই চুঁচুড়ার জেলা শাসক দপ্তর সংলগ্ন এলাকা থেকে সুশান্তকে গ্রেফতার করে চুঁচুড়া থানার পুলিশ। ওই দিন রাতে ছবি দের ভাই আশিস হালদার সুশান্ত মণ্ডলের নামে লিখিত অভিযোগ দায়ের করে। তারপর থেকে চুঁচুড়া আদালতে বিচার প্রক্রিয়া চলছিল। গত মঙ্গলবার চুঁচুড়া আদালতের অ্যাডিশনাল ডিস্ট্রিক্ট এন্ড সেশন জাজ ফার্স্ট কোর্টের বিচারক সঞ্জয় কুমার শর্মা অভিযুক্ত সুশান্ত মণ্ডলকে দোষী সাব্যস্ত করে। শুক্রবার সুশান্ত মণ্ডলকে যাবজ্জীবন কারাদণ্ডের নির্দেশ দেন। সেই মোকদ্দমায় চুঁচুড়া থানা তদন্ত করে, তদন্তকারী অফিসার দুজন ছিলেন, তারা যথেষ্ট ভালো তদন্ত করেছেন। তার ফলে আজকে ফার্স্ট অ্যাডিশনাল সেশন জাজ আমাদের হুগলি ডিস্ট্রিক্টের সদর আদালতে 302 ধারা দোষী সাব্যস্ত করে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আসামি সুশান্ত মণ্ডল ওরফে তারককে এবং 10,000 টাকা জরিমানা করেছেন। 10,000 টাকা জরিমানা অনাদায়ে আরও 6 মাস জেল। আর এখানে ভিকটিমের পরিবাররাও এসেছেন, তারা খুব খুশি। তদন্তকারী অফিসারদের আমি যথাসময়ে খবরটা জানিয়ে দেব। এই ধরনের সাকসেস পুলিশ মহল যারা করছে তা সমাজের প্রতি তাদের দায়বদ্ধতা পালন করছে, এতে আমি আমরা সবাই খুশি। ঘটনা হয়েছিল 8/5/2020 তারিখে। তার স্বামীর সঙ্গে মেয়েটি ছবি দে যখন কোভিডের সময়তে লঞ্চ ঘাটে পরোটা খেয়ে মাঠের ধারে ডিএম অফিসের কাছে দিয়ে আসছিল, সেই সময় তারও পুরোপুরি সুশান্ত হঠাৎ ওই সাইকেলের পেছন থেকে তাকে ফেলে দেয়। ভিকটিমকে ছবি দেখে ফেলে দেয়, দিয়ে তাকে ইনস্ট্যান্ট ছুরি দিয়ে আঘাত করে। তার স্বামী বাধা দিতে গেলে তাকেও তাড়া করে, সে ছিল আই উইটনেস। পরবর্তীকালে গলা কেটে ব্রেস্টের উপর ছুরি মেরে, পেটে ছুরি মেরে তাকে হত্যা করে, ইনস্ট্যান্ট সে মারা যায়। এবং সঙ্গে সঙ্গে থানায় খবর গেলে চুঁচুড়া থানার পুলিশ তাকে ইনকমপ্লিট কনস্ট্রাকশন অফ স্টেডিয়াম, এখানে একটা আছে লঞ্চঘাটের কাছে, তখন হচ্ছিল সেই স্টেডিয়ামের ভেতর লুকিয়েছিল, সেখান থেকে তাকে ছুরি সমেত অ্যারেস্ট করে। পরে ধরার পর থেকে সে জেলে ছিল। আজকে 8/5/2020 তারিখের পর আজকে 15/12/2023 তার জাজমেন্ট হলো। খুব কম সময়ের মধ্যেই হলো এবং যিনি এই মোকদ্দমাতে বিচারক ছিলেন মিস্টার সঞ্জয় শর্মা, তিনি যথেষ্ট মোকদ্দমা আমাদের সাহায্য করেছেন এবং প্রত্যক্ষদর্শীর মতামত এবং আরও অন্যান্য সাক্ষী নিয়ে তিনি মোকদ্দমাতে যাবজ্জীবন কারাদণ্ড। নিউজ আজ বাংলা হুগলি। নিজের পছন্দ মতো বাইক কিনতে চান? তাহলে আজই আসুন হুগলি জেলার সর্ববৃহৎ হিরো অনুমোদিত শীততাপ নিয়ন্ত্রিত ডিলার সুপার অটোয়ে। এখানে রয়েছে নিত্য নতুন বাইকের সম্ভার, অত্যাধুনিক বাইক সার্ভিসিং এর সুবিধা ও পাচ্ছেন হিরো কোম্পানির অরিজিনাল স্পেয়ার পার্টস। এছাড়াও এখানে সমস্ত পেট্রোল ডিজেল গাড়ির ধোয়া পরীক্ষাও করা হয়। আমাদের ঠিকানা ভীমপুর তারকেশ্বর হুগলি, ফোন নাম্বার 9434026200 এবং 9289922801। তাই বলি পছন্দের বাইক আপনার আর পরিষেবা সুপার অটোর।